গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আই होप তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি 12টা থেকে ব্লগটা শুরু করছি আর আমার কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে দুপুরও কিন্তু ব্রেকফাস্ট করা একদম কমপ্লিট তো এরপর আমি দুপুরকে স্নান করাবো আর এখনো খেলছে তো চলো কি স্নান টান করি নি তারপর তোমাদের সাথে কিন্তু হবে তো फ्रेंड्स দুপুর কিন্তু স্নান করানো একদম হয়ে গেছে আর ও এখন ওর ঠাম্মি আর দাদুর সাথে খেলছে তো फ्रेंड्स তো চলে এসেছি আমি এখন রান্নাঘরে আর রান্নাঘরে কিন্তু রান্না করা একদম স্টার্টও করে দিয়েছি তো আজকে রান্নার মেনু তো রয়েছে দেখো এখানে ইলিশ মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর একটা ইলিশ মাছ দেখো আমি আলাদা এক্সট্রা করে রেখেছি ওইটা হচ্ছে একটু ইলিশ মাছটা ভাজা থাকবে আর দেখো এখানে আমার যে কটা ইলিশ মাছগুলো রয়েছে আলাদাভাবে সে কটা কিন্তু আমার ভাজা অলরেডি হয়ে গেছে আর এখানে যেটা ইলিশ মাছটা ভাজা রয়েছে সেটা হচ্ছে খাওয়া হবে আর এখান থেকে ইলিশ মাছের তেলটা কিন্তু নিয়ে নেওয়া হয়েছে তো গরম ভাতে ইলিশ মাছের তেল কার কার ভালো লাগে কমেন্টসে জানিও আমার কিন্তু ভীষণই ভালো লাগে আর তারপরে কিন্তু আমি এখানে সবজির মধ্যে কেটে নিয়েছিলাম আলু গাটি কুচো আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হবে আর তারপরে আমি কেটে নিয়েছিলাম হলে এখানে টুকরো করে বেগুন তো যেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে এটাকে ঝাল রান্না করা হবে রান্না বান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখানে ঘরে এসে আমি কিন্তু বিছানাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর সেটাই তোমাদের সাথে দেখালাম একবার আমি স্নান করব তারপরে স্নান ঠান করে এসে তোমাদের সাথে কিন্তু আবার কথা হবে তো फ्रेंड्स আমি কিন্তু স্নান ঠান করে দুপুরকে খাই দিয়েছি আর ও এখন ঘুমিয়েও পড়েছে আর এখন বাজে 2:30 তো এখন আমরা সবাই খাবো তো সন্ধ্যেবেলা আবার একটু বেরোনোরও রয়েছে কিছু শপিং করার রয়েছে তো চলো একেবারে তোমাদের সাথে কিন্তু আবার সন্ধ্যেবেলা কথা হচ্ছে তো এখানে আমি খেতে বসে পড়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দিই রান্নাটা কেমন হয়েছে দেখতে আগে দেখো ইলিশ মাছের এটা ঝোল যেটা বেগুন দিয়ে করেছিলাম আর ওটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কুচো আর আলু দিয়ে এটা তরকারি করেছিলাম তো फ्रेंड्स এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা অটো ধরবো তো একেবারে তোমাদের সাথে রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে তো আমরা যে আবাসনে থাকি দেখো এখানে পুজোর মণ্ডপে কিন্তু প্যান্ডেল করা শুরু হয়ে গেছে আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখন আমি রয়েছি কিন্তু তো ফার্স্ট আমরা গাড়িগুলো শেড আছে যেটা বারাসাতে রয়েছে তো আমাদের বাড়ির সামনে তো সেখানে গেছিলাম আর সেখানে কিছু আমি ব্যাগের কালেকশন নিয়ে দেখছিলাম যেটা কোনটা ভালো লাগে তো অনেক কিছু কাটার পরে একটাও কিছু ভালো লাগলো না কিছুই নিলাম না আর তারপরে আমি চলে গেছিলাম কিন্তু আমার বরের ছোটো দেখতে না এটা অনেক সেখানে অনেক ধরনের জুতোর কালেকশনও রয়েছে কিন্তু একটাও অবশেষে পছন্দ করলো না তারপরে দেখতে দেখতে একটা পছন্দ হয়েছিল তো সেটা নিয়ে নিয়েছে তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে আমার জুতোর কালেকশনে তো সেখান থেকে কিন্তু আমার একটাও পছন্দ হয়নি তো আমি একটা অন্য দোকান দিয়ে কিনেছিলাম আর তারপরে এখন আমি যাব হচ্ছে কিছু কসমেটিক্সের জিনিস কিনতে আর আমার কিছু কসমেটিক্স বাকি রয়েছে সেগুলোও আমি নেব তো দেখো এখানে বিলিং করছে যে কী কী আমি নিয়েছিলাম তো সেগুলোই করছে বিলিং তো এখানে আমি চারদিকটা ঘুরে দেখাচ্ছি আর কিন্তু প্রচণ্ড কিন্তু লোকজনের ভর্তি রয়েছে কারণ সবারই তো জিনিস লাগবে সেই কারণে আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম স্টার মলে তাও ফার্স্টে দেখো এখানে দুটো কিন্তু নিজের জুতোগুলো দেখছে যে কোনটা ভালো লাগবে আর দেখতে ঘুরে দেখছে চারিদিকটা আর তারপর আমিও একটু নিজেদের একটু নিলাম আর তারপর চলে গেছিলাম হচ্ছে পাঞ্জাবি স্টলে যেখানে দেখো বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে তো সেখান থেকে একটা পাঞ্জাবি আমার চয়েস করেছিলাম সেটা ফাইতে দেবো বলে তো দেখো হচ্ছে নেওয়া হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছিলাম যে কখন আমাদের ডিনারটা আসবে তো যেহেতু আজকে রাস্তা থেকে আমরা খেয়ে যাবো আর যখন বলছে না বলছে আমার বর কিন্তু খাবার নিয়ে চলেছে চলে এখানে কিন্তু আমাদের আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস মিক্স ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন তো फ्रेंड्स আমাদের কিন্তু কেনাকাটা করা হয়ে গেছে আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ি থেকে আবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন আগে বাড়িতে আসলাম ফ্রেশ হলাম আর দুপুরকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আর আজকে আমরা কী কী কিনলাম আর আমার বাবার বাড়ি থেকে কী কী কিনেছিলাম তো সেইটার ব্লগ কিন্তু নেক্সট পার্টে আছে তো তোমরা দেখতে থাকো আর যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এখনকার মতো চলো টাটা।